আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মার্কেটে গিয়েছিলাম পিৎজা সস বানাবো, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো কিনতে। কিনে এনে বাসায় খুব সুন্দর করে পিৎজা সস বানিয়ে নিয়েছি। ইটালিয়ান পিৎজার কথা বলে শেষ করা যাবে না, কত স্বাদের মজার পিৎজা ইটালিতে পাওয়া যায়, কত রকমের। আর সেজন্য যেটা দরকার সেটা হলো পিৎজা সস। আর পিৎজা সস বানানোর জন্যই আজকে আমি মার্কেটে এসেছি। পিৎজা সস তৈরি করার জন্য কী কী লাগবে সেগুলো নিয়ে যাব। পিৎজা সস মজার হলে পিৎজা খেতেও কিন্তু বেশ মজার হয়, তাই না? আর এই সসের ওপরেই পিৎজার স্বাদ ডিপেন্ড করে। আমরা এখন এখান থেকে লাল টকটকে টমেটো কিনে নিয়ে যাব, সেজন্য টমেটো কিনতে এসেছি, আরও ইনগ্রিডিয়েন্টস কিনে নিব। অনেক রকমের ক্যাপসিকাম টমেটো রয়েছে, এর মধ্যে ইয়েলো কালার টমেটোটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। টমেটোর কালার যত পাকা হবে, লাল হবে, সসের কালারও তত সুন্দর আসবে। সেজন্য একেবারে পাকা টকটকে লাল দেখে টমেটো কিনে নিয়ে যাব। এখানে অনেক রকমের টমেটো রয়েছে, তার মধ্যে পাকা এবং নরম হলে সেই টমেটোর সস খুব ভালো হয়। সেজন্য আমি একেবারে পাকা কালার পাকা টমেটো এখান থেকে কিনে নিয়েছি। এখন চলে এসেছি যেখানে পিৎজা পাস্তার জন্য সব সামগ্রী পাওয়া যায়। টোনা ফিশ রয়েছে, পিৎজা বা পাস্তার জন্য আলাদা করে টমেটো পিউরিও রয়েছে এখানে। পিৎজা বা পাস্তা তৈরি করার জন্য অনেক কিছুই রেডি ক্যান করা থাকে, যেটা আমরা কিনে নিয়ে বাসায় পাস্তা বা পিৎজা তৈরি করতে পারি। এখানে রয়েছে সব কিছুই, ইটালিয়ান পাস্তা, ইটালিয়ান সস, আরও অনেক কিছু। আমি এখান থেকে ওরিগানো, বাজিলিকাতা সব কিছু একসাথে মিক্স করা পিৎজা সসে দেওয়ার ক্যান করা রয়েছে, সেটা কিনে নিয়েছি। এখানে রয়েছে অনেক রকমের চিজ, চিজের কথা বলে শেষ করা যাবে না, অনেক রকমের চিজ রয়েছে। কেনাকাটা শেষ বাসায় চলে এলাম। এখন আমি একটি চমৎকার জিনিস দেখাচ্ছি, এটা হলো মশালা বক্স। অনেক রকমের মশালা রয়েছে এখানে, তুর্কি দোকানে এরকম সুন্দর সুন্দর বক্স পাওয়া যায়। আমি এটা গিফট পেয়েছি, একজন তুর্কি এটা আমাকে গিফট করেছে। খুব সুন্দর একটা মশালা বক্স রয়েছে গোল্ডেন কালারের, আর সব রকমের মশালা এখানে রয়েছে। আজকে আমার যা লাগছে ওরিগানো আর হলো কাশ্মীরি চিলি পাউডার, এখান থেকে এই দুটো জিনিসই আমার লাগবে। অনেক রকম মশালাই এখানে আছে। এখন আমি বড় বড় কয়েকটি টমেটো নিয়ে নিয়েছি, একেবারে রেড কালার টমেটো। একটি চাকু দিয়ে টমেটোর বুটাটা যেখানে থাকে সেখানে আমি একটু পরিষ্কার করে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানে একটা করস করে নিব এরকমভাবে। ফুটাতে পানি আগিয়ে আমি চুলায় রেখেছি, ফুটানো পানির মধ্যে 2 মিনিটের জন্য টমেটোগুলো দিয়ে দিব। একেবারে বেশি সিদ্ধ করা দরকার নেই, 2 মিনিট ফুটানো হলেই টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট রাখার পর এখন উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলেই ওপরের চামড়াটা হাত দিয়ে ছাড়িয়ে নিব, খুব সহজেই চামড়াটা উঠে আসবে। এখন এভাবে করে প্রত্যেকটা টমেটোই আমি চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিব, খুব বেশি মিহি করব না। ব্লেন্ড করার সময় মোটামুটি ব্লেন্ডার হলেই হবে, অনেক বেশি মিহি করব না, অপশনাল, না দিলেও হয়। বাজিলিকাতা, ওরিগানো, অলিভ অয়েল একসাথে করা ক্যান করে রাখা আছে পিৎজা বা পাস্তার মধ্যে ব্যবহার করার জন্য। এখানে রয়েছে ওরিগানো আর রয়েছে কাশ্মীরি চিলি পাউডার, এই দুটো এখান থেকে আমি নিয়ে নিব। ওরিগানো হলে আরও বেশি ভালো ফ্লেভার আসবে। এখন এখানে টমেটো পিউরিও রেখেছি, যদি কালার ভালো না আসে সেটা আমি ইউজ করব। গরম প্যানের মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখন দিব চপড করা গার্লিক, আর সেটা দিয়ে একটুখানি রান্না করে নিব, কালার করব না। 1 টেবিল স্পুন পরিমাণে গার্লিক চপ দিয়ে দিলাম। এখন টমেটোটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা একেবারে মিহি ব্লেন্ড করিনি, সেটা দিয়ে দিচ্ছি। পিৎজা সসের জন্য একেবারে মিহি ব্লেন্ড করা লাগে না, তাহলে ভালো হয় না। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে ওরিগানো। ওরিগানোটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পাপরিকা পাউডার, রেড চিলি অথবা কাশ্মীরি চিলি পাউডার, যেটাই আপনারা দিতে পারেন, 1 চা চামচ। 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া অথবা তার চেয়েও কম। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন গোলমরিচের গুঁড়া পরিমাণে বেশি দিলে ঝাল একটু বেশি হয়ে যাবে। ব্ল্যাক পেপার দিতে হবে আপনার পরিমাণ মতো, 1/2 চা চামচের কম দিলেই ভালো।
এখন পিউরিটা আমি ইউজ করব না, কারণ টমেটোটা সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর কালার এসেছে, সেজন্য আর কিছুই দিতে হবে না। এখন এখানে রেডি করা ইনগ্রেডিয়েন্টস বাজিলিকাতা ওরিগানো একসাথে অলিভ অয়েলের সাথে রেডি করা ছিল, সেটা দিয়ে দিলাম, খুবই সামান্য হাফ চা চামচ পরিমাণে দিয়ে মিশিয়ে নিলাম। কাশ্মীরি চিলি পাউডার দেওয়ার জন্য খুব সুন্দর কালার চলে এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, একেবারে ন্যাচারাল একটা কালার, অনেক বেশি কালারও না আবার কমও না, পারফেক্ট একটা কালার চলে এসেছে। এখন নেড়েচেড়ে 15 মিনিট রান্না করতে হবে। পিৎজা সস ঘন করে তৈরি করতে হয়, নেড়েচেড়ে ভালো করে আমি এখন রান্না করে নিলাম, আর একটু পরেই রেডি হয়ে যাবে পিৎজা সস। রেডি হয়ে গিয়েছে, এরকম হয়ে আসলেই রেডি হয়ে গেল পিৎজা সস। টমেটো সসের মতো পাতলা হয় না, এরকম ঘন রাখতে হয়। একেবারে সুন্দর একটা কালার এসেছে এবং পারফেক্ট হয়েছে। আর আমি যখন এটা টেস্ট করছিলাম, বাজারে কিনা যে পিৎজা সস পাওয়া যায় যে কোনো সুপার মার্কেটে, ঠিক সেরকমই হয়েছে। ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।